সরকারের উদাসীনতা এবং অতীতের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা না নেওয়ায় দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের সমস্যা সমাধানের বদলে লুটপাট ও দুর্নীতি নিয়ে ব্যস্ত সরকার, আর ক্ষমতাসীনদের উদাসীনতার কারণে ঈদের আগে বঙ্গবাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছে উল্লেখ করে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব। কি দুর্ভাগ্য এই দেশের, যেটা আমি আগে বলেছি আপনাদের, যে এত উন্নয়ন চতুর্দিকে আপনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, অথচ অগ্নি নির্বাপনের জন্য যে আধুনিক ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে নাই। আগুন লাগানোর সঙ্গে সঙ্গে আপনার যে কাজগুলো ফায়ার ব্রিগেড করতে পারে সেজন্য ইকুইপমেন্টসই তাদের নাই। এটা ফায়ার ব্রিগেডের দোষ না, এটা হচ্ছে যারা সরকার চালাচ্ছে, যারা এটার জন্য দায়ী আছে, তারা আগে জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো দরকার সেটাকে তারা গুরুত্ব দেয় না।